হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার্স তিথি। তো আজকে গুরু পূর্ণিমা, তোমরা সবাই নিশ্চয়ই জানো। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই গুরু পূর্ণিমাতে একটা আশ্রমে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছিলাম। তো আমি বিশেষ কারণবশত, মানে এত সকালবেলা তাড়াহুড়োতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর এত বৃষ্টি হচ্ছিলো, তো আমি করতে পারিনি। তো যতটুকু আছে দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশ্রম। এখানে আকাশের অবস্থা একদম খারাপ, বৃষ্টির কারণে ভালো করে তুলতে পারিনি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, এখানে গুরু পূর্ণিমা উপলক্ষে আশ্রমে এখন কীর্তন হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছিলে। তারপর গুরুজি বন্দনা এইসব হচ্ছিল, আর এখন ছোটো মতো অনুষ্ঠান টাইপের এখানে খাওয়ানো হচ্ছে। তারপর আমরা খেয়ে দেয়ে একটু আশপাশটা ঘুরছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা এখন হয়ে গেছে। কিন্তু বৃষ্টিটাও হচ্ছে, তার সাথে সাথে একবার বৃষ্টি হচ্ছে, একবার আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে। তো দেখো আমি চারপাশটা এখন তুলেছি। বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টি। তো গাইস, আমরা এবার বাড়ির জন্য গাড়ি করে যাচ্ছি, আমি আর বাপি। তবে প্রথমে আমরা বাড়ি যাচ্ছিলাম না, এত বৃষ্টি হচ্ছিলো ফার্স্টে। এখানে সামনে মামার বাড়ি, তো মামার বাড়ি যাচ্ছিলাম, সেখানে গিয়ে কিছুক্ষণ থাকলাম। তারপর মামার বাড়ি থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এখন মামার বাড়ি যাচ্ছি, দেখতে থাকো।
দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর, মারবাড়ি গিয়ে আমি তুলিনি কিছু। তো তোমাদের এই আকাশটাকে নিয়েই একটা সিনেমাটিক শট, দেখে নাও তাহলে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমি।